নমস্কার বন্ধুরা, কলকাতা কোডার ক্লাবে আরো একবার স্বাগত আপনাদের সবাইকে। আপনারা জানেন আমরা HTML এর একটা কোর্স করছি, যে কোর্সের মধ্যে আজকে আমরা ইমেজ ট্যাগ সম্পর্কে আলোচনা করব। ইমেজ ট্যাগের সমস্ত ইম্পর্টেন্ট পার্টগুলোকে আমরা এই ভিডিওতে আজকে কভার করে দেবো, তাই পুরো ভিডিওটাকে দেখবেন, হাত ছেড়ে চলে যাবেন না, কারণ জানেন তো অল্প বিদ্যা ভয়ঙ্করী হয়, তাহলে সেই ভুলটা একদম করবেন না। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমাদের ক্লাস শুরু করা যাক। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা এখানে একটা HTML এর বয়লার প্লেট নিয়ে রেখেছি, যেখানে কিছু নেই। আমরা এখানে কি করব, একটা ইমেজকে অ্যাড করব। তো ইমেজকে কিভাবে অ্যাড করে, আমরা ইমেজকে অ্যাড করতে হলে এখানে img বলে একটা ট্যাগ আছে, সেটা নিতে হবে এবং এটা সেলফ ক্লোজ হয়। আমি এম্পটি ট্যাগের সময় আপনাদেরকে ইমেজ ট্যাগ সম্পর্কে বলেছিলাম, আপনি যদি এম্পটি ট্যাগ না দেখে আসেন তাহলে আপনাকে বলবো যে আমাদের যে আই লেখা সিম্বলটা রয়েছে, দেখুন ভিডিওর ওপরের দিকে, তো সেখানে আমার কথা হতে হতে এতক্ষণে বেরিয়ে গেছে, আপনি ওখানে লিঙ্কে ক্লিক করে একবার এম্পটি ট্যাগ সম্পর্কে জেনে আসতে পারেন। ওকে, তাহলে চলুন আজকে আমরা ইমেজ কী করে অ্যাড করতে হয় সেটা দেখি। তো এইভাবে আমরা img ট্যাগ শুরু করি এবং এইভাবে সেলফ ক্লোজ করে দিই এটা। তো আপনি img ট্যাগ ইউজ করেছেন, এবার এটাকে সেভ করে যদি আপনি ব্রাউজারে গিয়ে দেখেন তো দেখবেন যে কিছুই দেখা যাচ্ছে না, কারণ আপনি জাস্ট ইমেজ ট্যাগ ইউজ করেছেন। ইমেজ ট্যাগের মধ্যে কোন ইমেজটা পড়বে সেটা কিন্তু আপনি এখনও বলে দেননি, তো সেটা বলতে হলে আমাদেরকে কী করতে হবে। সবার আগে আমি আপনাদেরকে একটু আমার যে ফোল্ডার স্ট্রাকচার আছে সেটা একবার আপনাকে দেখিয়ে আসি। দেখুন আমাদের HTMLটা হচ্ছে এটা, index.html, এবং তার সামনে একখানা ইমেজ রাখা আছে যেটার নাম হচ্ছে 01.jpg, ফাইলের নাম 01.jpg। ওকে, তো আমরা এই 01.jpg-কে এখানে ডাকবো। কিভাবে ডাকবো, তার জন্য আমরা করতে হবে src, ঠিক আছে? তো src কেন, src হচ্ছে সোর্সের শর্ট ফর্ম। src-র মধ্যে আমরা ফাইলের নামটাকে লিখে দেবো, তাহলে ফাইলটাকে দেখাবে। ফাইলের নামটা কি ছিল, 01.jpg। আমরা এটাকে সেভ করলাম, সেভ করে ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করলাম, দেখলাম যে ফটোটা চলে এসেছে। তাহলে ভেরি সিম্পল, আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটা। আচ্ছা, এইবারে আমরা কি করব, এই যে ফাইলটা আছে, এই যে ইমেজটাকে দেখাচ্ছে, এই ইমেজটাকে আমরা আমাদের মতো সাইজ দিয়ে দিতে পারি। এই যে দেখুন ইমেজটা এত বড় যে পুরোটা এক স্ক্রিনে দেখা যাচ্ছে না, আমাদেরকে স্ক্রল করতে হচ্ছে। তো আমরা এটাকে কিভাবে সাইজ দেব, আমরা এটার মনে করুন উইথ দিয়ে দিচ্ছি, widthটিএইচ উইথ, দেওয়ার পরে এখানে আপনি দিয়ে দিলেন মনে করুন 500 পিক্সেল। পিক্সেল লিখতে হয় না, পিক্সেল বলে মানে 500 লিখে দিলেই বুঝে যায় যে 500 পিক্সেলই আপনি বোঝাচ্ছেন। আচ্ছা, আর যদি আপনি পার্সেন্টেজে দেন সেক্ষেত্রে পার্সেন্টেজটা মেনশন করতে হয়, ঠিক আছে? তো এবার আমরা কি দেবো, হাইট, heght হাইট। হাইট দেওয়ার পরে এবার আপনি মনে করুন দিয়ে দিলেন যে এটা হবে 500 পিক্সেলই, ঠিক আছে? 500 পিক্সেল উইথ, 500 পিক্সেল হাইট। এইটা করে আমরা এবার রিফ্রেশ করলাম পেজটাকে, দেখবো যে এরকম হয়ে গেছে, তাহলে আমরা আমাদের মতো রিসাইজ করে নিতে পারছি। কিন্তু এখানে দেখুন একটা প্রবলেম, আমাদের ফটোটা কেমন যেন চেপটে গেছে এরকম টাইপের লাগছে, তাই না? তো এই ব্যাপারটা থেকে আমরা কিভাবে নিস্তার পেতে পারি, কারণ এটা তো গাছের পিকচার না হয়ে কোনো একজন মানুষেরও পিকচার হতে পারে, তো একজন মানুষের মুখটা চেপটে গেছে বা স্ট্রেচ হয়ে গেছে এটা দেখতে কখনোই ভাল লাগে না। তো এর জন্য আমরা কি করি, আমরা ইমেজটাকে অ্যাজ পার রেশিও আমরা ছোট বড় করি, আমরা কখনোই উইথ আর হাইট একসঙ্গে দিয়ে দিই না। উইথ আর হাইট যখন আমরা একসঙ্গে দিয়ে দেবো তখন ইমেজটাকে কি করবে, ওই উইথে ফিট করবে এবং আমাদের দেওয়া হাইটে ফিট করবে, তার জন্য ইমেজটা স্ট্রেচ হয়ে যায়। তাই আমরা উইথ অথবা হাইটের মধ্যে যে কোনো একটা ইউজ করব। আমরা ধরে নিচ্ছি প্রথমে উইথ দিয়ে শিখি, আমরা 500 উইথ দিলাম, তাহলে এই ইমেজটার যে অরিজিনাল হাইট ছিল সেই হাইটকে অ্যাজ পার রেশিও ছোট করেছে, বোঝা গেছে? যখন এই ইমেজটার ফুল উইথ ছিল তখন সেই অনুযায়ী যতটা হাইট ছিল এটাকে ছোট করলে, তার যদি হাফ করে দিই তাহলে তার হাইটটাও অটোমেটিক হাফ হয়ে যাবে। তো ইমেজটাকে আমরা অটো ছেড়ে দিই হাইটটা, তাহলে কি হয়, ইমেজটা অ্যাজ পার রেশিওতে ছোট বড় হয়, বোঝা গেছে? ওকে, সেরকমই আমরা যদি এর উইথের জায়গায় যদি শুধু হাইটটাকে মেনশন করে দিতাম তাহলে উইথটাও অটোমেটিক অ্যাজ পার রেশিওতে ওটাকে ম্যানেজ করে নিত, ঠিক আছে? তাহলে আমরা এটাকে যদি heght দিয়ে যদি আমরা রিপ্লেস করে দিই, যদি আমরা 500-এর হাইট রাখতে চাই আর উইথটা কিছু বললাম না, তাহলে হাইটটাকে 500 রেখেছে, সেই অনুযায়ী উইথটা যত হওয়ার কথা সেই অনুযায়ী রেখে দিয়েছে, বোঝা গেছে? তো আমরা কখনোই উইথ আর হাইট একসঙ্গে মেনশন করি না, একসঙ্গে মেনশন করলে ফটোটা স্ট্রেচ হয়ে যায়, কখনো চেপটে যায়, ঠিক আছে? তো আমরা অ্যাজ পার রেশিওতে ওকে ম্যানেজ করতে দিয়ে দিই, ক্লিয়ার এত অবধি? ওকে, এবার আমি যে আপনাদেরকে বললাম যে ইমেজকে আমরা পার্সেন্টেজেও দিতে পারি, তো পার্সেন্টেজে কীরকম করে দিতে হয় সেটা আমি আপনাদেরকে একটু দেখাই। ওকে, তো মনে করুন আমি 100% রাখতে চাই এর উইথ, হাইট নয়, widthটিএইচ উইথে কনভার্ট করে দিলাম। এবার যদি আমি এটাকে রিফ্রেশ করে
দেখি তাহলে কি দেখব যে দেখুন এইখান থেকে এই অবধি হচ্ছে 100% পুরো জায়গাটা নিয়ে নিয়েছে এবং সেই অনুযায়ী হাইট যা হওয়ার সেটা রেখে দিয়েছে, বোঝা গেছে? তো আমি সেরকমই এটাকে 50% করতে পারি, 10% করতে পারি, আমার যত পার্সেন্ট ইচ্ছা আমি সেরকম করতে পারি। তো পার্সেন্টেজটা কিসের ওপর ডিপেন্ড করে হবে, যে এই পুরো জায়গার এটা 50% হয়ে রয়েছে, বুঝতে পেরেছেন ব্যাপারটা? তো এইভাবে আমরা উইথ হাইট এগুলোকে আমরা পিক্সেল ছাড়া পার্সেন্টেজও দিতে পারি। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা ইমেজ ট্যাগের তিনটে অ্যাট্রিবিউট সম্পর্কে জেনে গেলাম, একটা হচ্ছে এসআরসি, আর একটা হচ্ছে উইথ, এবং আর একটা হচ্ছে হাইট। এটা ছাড়াও ইমেজ ট্যাগে আরও কয়েকটা ইন্টারেস্টিং অ্যাট্রিবিউট রয়েছে, যেরকম একটা হচ্ছে টাইটেল, TITLE। আপনি যদি টাইটেল লিখে দিয়ে এবার আপনি এখানে মনে করুন দিচ্ছেন দিস ইজ এ টেস্ট, ওকে, আপনি এই কথাটা লিখে সেভ করে দিলেন, সেভ করে এখানে রিফ্রেশ করলেন, ঠিক আছে, কি হলো, হলো এটাই। এবার যদি আপনি মাউস পয়েন্টারটাকে যদি ইমেজের ওপর নিয়ে যান তাহলে দেখুন কি হবে, আপনি যে কথাটা লিখে দিয়েছেন সেই কথাটাকে একটা টুল টিপসের মধ্যে দেখাবে, দিস ইজ এ টেস্ট, ঠিক আছে। তো এই ব্যাপারটাই হয়, যখন আপনি টাইটেল লিখে দেবেন তখন এটা আসবে, আপনি যদি টাইটেলটা না লিখতেন তাহলে কিন্তু এটা আসতো না। রিফ্রেশ করলাম পেজটাকে, দেখুন এবার আপনি যতই এর ওপর নিয়ে যান মাউস পয়েন্টার রাখুন, আপনার কিন্তু আর ওই টুল টিপসটা আসবে না, কারণ আপনি টাইটেলের মধ্যে আর দেননি বলে, ঠিক আছে। তাহলে আমরা আবার এটাকে আন্ডু করে আগের জায়গায় নিয়ে আসি, দিস ইজ এ টেস্ট, এটা আমরা দেখতে চাইলে রিফ্রেশ করে দেবো, এর ওপর রাখবো, দেখুন টুল টিপসের মধ্যে দিয়ে চলে আসছি আপনি টাইটেলে যেটা লিখেছেন সেই কথাটা, ঠিক আছে, ক্লিয়ার। আর একটা অ্যাট্রিবিউট সম্পর্কে আপনাদেরকে জানাই, এই অ্যাট্রিবিউটটাকে বলে অল্টার, ALT, ঠিক আছে। এটার কাজ কি, এটার মধ্যে আপনি লিখে দিলেন মনে করুন একটা ওরকমই ডেমোটেক্স কিছু লিখে দিলেন, ABCD এটা লিখে দিলেন, তো এই ABCDটা কোথায় দেখাবে? আমি যদি রিফ্রেশ করি তাহলে এই ABCDটা আমি কোথাও দেখতে পাচ্ছি না, এবং টুল টিপসেও আমাকে দেখাচ্ছে টাইটেলের কথাটা, তাহলে ABCDটা গেল কোথায়? ABCDটা কোথায় গেল আমি আপনাদেরকে বলছি, এটা হচ্ছে অল্টার, ঠিক আছে। এই অল্টার দেওয়ার কারণ হচ্ছে এটা, যদি কোনো কারণে এই ইমেজটাকে HTML দেখাতে না পারে তাহলে সেক্ষেত্রে অল্টারনেটিভ যে টেক্সটটা আছে সেটাকে দেখাবে। অল্টের মানে হচ্ছে অল্টারনেটিভ, তার মানে ইমেজটা কোনো কারণে না পাওয়া গেলে ইমেজের অল্টারনেটে ও কি দেখাবে সেটাই আপনার থেকে নিয়ে নিল। এবার আপনার যখন ইমেজটা থাকবে না, ইমেজটা কোন ক্ষেত্রে দেখাবে না, মনে করুন এই ইমেজটা এখান থেকে কেউ ডিলিট করে দিয়েছে, ঠিক আছে, আমি এটাকে এখান থেকে ধরে ডিলিট করে দিলাম, ঠিক আছে। এবার তো এই ইমেজটা এখানে নেই, ইমেজটা এখানে দেখানো পসিবল না, আমি যদি এটাকে রিফ্রেশ করি তাহলে দেখাচ্ছে কি ABCD, বোঝা গেছে? তো ব্যাপারটা হচ্ছে এরকম যে অল্টারনেটিভটা নেয় এই কারণে, যদি ইমেজটাকে কোনো কারণে না দেখাতে পারে সেক্ষেত্রে অল্টারনেটিভ টেক্সটটাকে ওই জায়গায় দেখিয়ে দেবে, ইমেজের জায়গায় দেখিয়ে দেবে। ক্লিয়ার এত অবধি? ওকে, এবং অল্টারনেটিভ টেক্সটের আরও একটা দরকার এটাই জন্য যে আপনি যদি W3C ভ্যালিড করতে যান কোনো ওয়েবসাইটকে, ইমেজ ট্যাগের মধ্যে যদি অল্টার অ্যাট্রিবিউটটা না দেয়া থাকে সেক্ষেত্রে কিন্তু ওটাকে ভ্যালিড করে না, ঠিক আছে। তাই আপনার অল্টার যদি আপনি কিছু নাও দেন তবু আপনাকে অল্টার ট্যাগটা রেখে আপনাকে ডবল কোট দিয়ে ওটাকে ব্ল্যাঙ্ক রাখতে হবে, কিন্তু অল্টার ট্যাগটা আপনাকে রাখতে হবে যদি W3C ভ্যালিড করতে চান। তো তাই এটা গুড প্র্যাকটিস যে আপনি যখনই ইমেজ ট্যাগ নেবেন তখনই তার সঙ্গে একটা অল্ট ট্যাগ রেখে দেবেন। ক্লিয়ার? ওকে, তো এবার আমি যেটা বোঝাতে যাচ্ছি এটা একটু স্পেশাল অ্যাটেনশন দিয়ে শুনবেন, ঠিক আছে, কারণ আমরা যে ফটোটা এখানে ইউজ করছিলাম সেই ফটোটা কিন্তু আমরা ডিলিট করে দিয়েছি আমাদের ফোল্ডার থেকে, তো এটা আর নেই। তো এবার আমাদের কাছে একটা ইমেজেস নামে ফোল্ডার রয়েছে, সেই ফোল্ডারের মধ্যে অনেক ইমেজেস রয়েছে, এবার আমরা এই ইমেজেস ফোল্ডারের মধ্যের ইমেজকে ব্যবহার করা শিখব। তো আপনি যদি যে কোনো ফোল্ডারের মধ্যে থেকে ইমেজ কী করে নিয়ে আসতে হয় সেটা যদি আপনি শিখে যান তাহলে ভবিষ্যতে আপনার কাছে যতগুলো ফোল্ডারের ভেতরে ইমেজ থাকুক না কেন আপনি শিখে যাবেন যে সেটাকে কী করে ইউজ করতে হয়। তাহলে চলুন, তাহলে দেখা যাক কীভাবে এটা করতে হয়, তারপরে আমি এটাকে ভেঙে বুঝিয়ে দেবো। ওকে, তো চলুন আমরা মনে করুন একটা এখান থেকে ভেবে নিচ্ছি ফটো কি ইউজ করবো, মনে করুন এই যে 03 JPG এই ফটোটাকে আমরা ইউজ করব, ঠিক আছে। তো কীভাবে করব চলুন দেখা যাক, আমাদের এই ফটোটা কোথায় আছে, ইমেজেস নামের ফোল্ডারের মধ্যে রয়েছে, ঠিক আছে, আমাদের কোথায় রয়েছে, ইমেজেস নামের ফোল্ডারের মধ্যে রয়েছে। তাহলে আমাদেরকে সবার আগে এটাকে কেটে দিতে হবে, কেটে দিয়ে লিখতে হবে ইমেজেস, IMAGES / ফটোর নাম কী ছিল, ফটোর নাম ছিল 03 JPG, তাই তো, 03 JPG, আচ্ছা আমরা লিখে দিচ্ছি 03.JPG, এটাকে সেভ করলাম, সেভ করে আমরা কী করছি এখানে রিফ্রেশ করছি,
দেখুন 03 জেপিজি এই ফটোটাই ছিল, এটা চলে এসেছে। এবার আমি আলোচনা করে দিই কি করে আসলো, এটা কেন আসলো। ওকে দেখুন আমরা এখানে কি লিখেছি, ইমেজেস স্ল্যাশ ফাইলের নাম, তার মানে কি হলো, এটা হচ্ছে ফোল্ডারের নাম, তারপরে একটা স্ল্যাশ দিয়ে আমরা বুঝিয়ে দিই যে এটা ফোল্ডার, এবং তারপরে আমরা ফাইলের নামটাকে দিয়ে দিই। তো এরকম ইমেজেসের মধ্যে যদি এ বি সি ডি বলে ফোল্ডারের মধ্যে ফোল্ডারের মধ্যে ফোল্ডারের মধ্যে হয়ে যদি একটা ইমেজ থাকতো, তাহলে সেটাকেও আমরা ইমেজেসের পরে মনে করুন এ নামে একটা ফোল্ডার থাকতো, এর মধ্যে বি নামে একটা ফোল্ডার থাকতো, বি এর মধ্যে সি নামে একটা ফোল্ডার থাকতো, তার ভেতরে যদি গিয়ে এই নামের জেপিজিটা থাকতো, সেটা আমরা এইভাবে লিখে দিতাম। যখনই আমাদের ফোল্ডার হবে, ফোল্ডারের নামটা দিয়ে একটা করে স্ল্যাশ অ্যাড করে দেবো, তাহলেই এটা বোঝাবে কি যে এটা একটা ফোল্ডারের নাম। এবং এইভাবে একটা ফোল্ডার, তার ভেতরে আর একটা ফোল্ডার, তার ভেতরে আর একটা ফোল্ডার, এরকম করে যত ফোল্ডার ভেতরেই থাকুক না কেন, আপনার ইমেজটাকে আপনি এইভাবে ইউজ করতে পারবেন। ঠিক আছে, বোঝা গেছে? এটা একভাবে বোঝালাম, আর একভাবে বুঝিয়ে দিই, যারা সহজভাবে এটা বুঝে যাচ্ছেন, আর যারা একটু টেকনিক্যালি বুঝতে চান তাদেরকে আমি বুঝিয়ে দিই কেন এই জিনিসটা হচ্ছে, কেন আমরা ইমেজ থেকেই ফোল্ডারের নামটা দেওয়া শুরু করলাম। ওকে, তাহলে আপনাদেরকে ফোল্ডার স্ট্রাকচার খুলে দেখাতে হবে। আমাদের HTMLটা রয়েছে এখানে, তাহলে HTMLটা প্র্যাকটিস নামের ফোল্ডারের মধ্যে রয়েছে, তা প্র্যাকটিস নামের ফোল্ডারটা হচ্ছে এখানে রুট। রুট মানে কি? রুট মানে যে জায়গার থেকে শুরু হচ্ছে রাস্তাটা। ঠিক আছে, তাহলে আমাদের এক্ষেত্রে রুট ফোল্ডার কোনটা? প্র্যাকটিস নামের এই ফোল্ডারটা হচ্ছে রুট ফোল্ডার। ক্লিয়ার? কারণ কি এই প্র্যাকটিস বলে ফোল্ডারটাই রুট ফোল্ডার হলো কেন? কারণ হচ্ছে এটা, HTML ফাইলটা যেখানে রাখা আছে সেটাকেই আমরা রুট বলে ধরে নিচ্ছি। ক্লিয়ার? তাহলে আমাদের যাত্রা শুরু হবে HTML ফাইল থেকে, কারণ আমরা ডাকছি কোথায়, HTML ফাইলের মধ্যে ডাকছি। তাহলে HTML ফাইলটা যেখানে আছে সেখান থেকে আমাকে কোন রাস্তা ধরে যেতে হবে সেটা আমাদেরকে বলে দিতে হবে। তাই HTML ফাইলটা যেখানে রাখা আছে সেখান থেকে যদি আমরা 3 নম্বর ফরটায় যেতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের সবার আগে যেতে হবে ইমেজেস বলে ফোল্ডারটায়, এবং তারপরে আমাদের পৌঁছাতে হবে এইখানে। তো আমরা দেখুন সেটাই করেছি, আমরা সবার আগে ইমেজেস বলে স্ল্যাশ দিয়ে দিয়েছি, তার মানে আমরা ইমেজেসের ওপর ডবল ক্লিক করলে যেরকম আমরা ইমেজেসের ভেতরে ঢুকি, আমরা HTML এর মাধ্যমে ঢুকতে হলে পরে ইমেজেস স্ল্যাশ লিখে দিলে পরে ওই ফোল্ডারের মধ্যে ঢুকে যায়। ক্লিয়ার? এবার আপনি ওই ফোল্ডারের মধ্যে ঢুকে গেছেন, যে কোনো ফোল্ডার আপনি যে কোনো ফটোকে ইউজ করুন, আপনি 3K ইউজ করছেন, আপনি 10K ইউজ করুন, আপনি 11K ইউজ করুন, যেটাকে ইউজ করবেন সেটাই খুলে যাবে, যেহেতু আপনি ওই ফোল্ডারের মধ্যে ঢুকে গেছেন। তাই ক্লিয়ার হয়েছে? আপনি ইমেজেসের ফোল্ডারের মধ্যে ঢুকে আছেন, যে ফটোটা ইচ্ছে আপনি ইউজ করতে পারেন, আপনি 15 নম্বর ফটো ইউজ করুন, যেটা আপনি লিখে দেবেন, রিফ্রেশ করলে সেই ফটোটাই দেখতে পাবেন। ক্লিয়ার হয়েছে? ওকে, শেষটুকু বোঝাতে গিয়ে অনেক বেশি কষ্ট হয়ে গেল, পুরো ভিডিওটা করার থেকে বেশি শেষটুকুকে বোঝাতে আমার কষ্ট হয়ে গেছে, তাই এত কিছুর পরে একটা লাইক আপনাদের থেকে আশা করতে পারি। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন, আমি চেষ্টা করলাম সমস্ত জিনিসটাকে সঠিকভাবে সহজ ভাষায় বোঝাবার। এরপরে যদি আপনার মনে কোথাও কোনো কোশ্চেন থেকে থাকে, তাহলে কমেন্ট সেকশন খোলা আছে, সেখানে গিয়ে আপনি আপনার কোশ্চেনটা করে দিতে পারেন, আমি চেষ্টা করব উত্তর দিয়ে আপনাদের প্রবলেমটাকে সলভ করে দেবার। ঠিক আছে, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন, আর যদি আপনি এখনও আমার চ্যানেলের সঙ্গে জুড়ে গিয়ে না থাকেন, তাহলে বলবো নিচের দিকে দেখুন একটা সাবস্ক্রাইব বাটন রয়েছে, ওখানে ক্লিক করে পাশে বেল আইকনে অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে পরের ভিডিও তোলার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যায়। দেখা হবে পরের ভিডিওতে, আরও ইন্টারেস্টিং কিছু নিয়ে আসতে চলেছি, ততদিন খুব ভালো থাকবেন, টাটা।